আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজে স্বাগত। দর্শক, আজকে আমি যে বিষয়টি রেখেছি একটু ব্যতিক্রম, পেজে স্বাগত। আপনারা জানেন, বর্তমান যুগে প্রতিদিনই এই জাতীয় রোগীর সংখ্যা বেড়েই চলছে। যত দিন যাচ্ছে, আমাদের প্রতিটি ফ্যামিলিতে একজন করে এই জাতীয় রোগীর সংখ্যা বেড়েই আসছে, যেটাকে আমরা প্যারালাইসিস বলে থাকি। প্যারালাইসিস এখন আমাদের সমাজে একটা নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে স্ট্রোক জনিত প্যারালাইসিস। আপনারা খেয়াল করবেন, একটি মানুষ ভালো, সে সুস্থ চলাফেরা করছে বা তার অফিসে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তার হাই ব্লাড প্রেশার হয়ে গেল, তার ডায়াবেটিসটা বেড়ে গেল, বা তার ঠিকমতো ঘুমালো না, বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, বা বিভিন্ন কারণে দেখা যায় যে উনি হঠাৎ করে স্ট্রোক করে বসতে পারেন। তা থেকে শরীরে যে কোনো অংশ অবসাদগ্রস্ত বা প্যারালাইসিস গ্রস্ত হতে পারে। যে লোকটি উপার্জনক্ষম, যে লোকটি নিয়মিত নিজের কাজ নিজে করছে, হঠাৎ করে যদি সে প্যারালাইসিস গ্রস্ত হয়ে পড়ে, তাহলে এটার জন্য আমরা সবাই এটা নিয়ে চিন্তিত। ফ্যামিলি হতে শুরু করে সবাই চিন্তিত হয়ে পড়ে, এবং ওই লোকটি কিন্তু আপনার আরেকজনের উপরে গলগ্রহ হয়ে দাঁড়ায়, তার বোঝা হয়ে দাঁড়ায়। তাকে তার ওষুধ খাওয়ানো, গোসল করানো, ড্রেস পরানো হতে শুরু করে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার জন্য তাকে আরেকজনের উপরে নির্ভরশীল হতে হয়, যার কারণে দেখা যায় ফ্যামিলিটির উপর একটি দুর্বষ জীবন চলে আসে। এখন আসেন প্যারালাইসিসের মূল যে কারণগুলো, আমরা সেটার অন্যতম পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে স্ট্রোক, যেটা বললাম। তাছাড়া যদি বিভিন্ন বাত ব্যথাকে আক্রান্ত মানুষ কিন্তু প্যারালাইসিস গ্রস্ত বা অবসাদগ্রস্ত হতে পারে। মেরুদণ্ডে যদি ডিস্ক প্রলাপস হয়, তা থেকে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে, চার হাত পা অবশ হয়ে আসতে পারে। বিভিন্ন নিউরোলজিক্যাল রোগ থেকে প্যারালাইসিস হতে পারে, মাসেলস ডিজিজ থেকে প্যারালাইসিস হতে পারে, ইনফেকশন থেকে প্যারালাইসিস হতে পারে। যা কিছু হোক না কেন, আজকে আমরা প্যারালাইসিস নিয়ে কথা বলবো। আপনাদের ফোন নিব, ফোনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ফোন দেওয়ার সময় অবশ্যই সরাসরি যে নাম্বারটি দেওয়া আছে সেখানে ফোন দিবেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে সমস্যার কথা বলুন। আমার নাম হলো মাহমুদ, ওজন 35। আচ্ছা আচ্ছা জি, কে বলছিলেন, নাম বলেন। আপনার নাম কি বললেন? জি, রেজাউল আহমেদ। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনি যে ফোনে কথা বলছেন, এটা সরাসরি আমার কাছে আছে, আপনি আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন। আপনার বয়স 33, ওজন 85 কেজি। আপনার সমস্যাটা বলেন। আপনি ফেসবুকে না তাকিয়ে মোবাইল ফোনে কথাটা কথা আপনি চালিয়ে যান। তারপরে আমি এখানে আচ্ছা, এখন 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 আপনার প্যারালাইসিস এবং ব্যথা দুইটাই আছে নাকি? ব্যথা তো নাই। হ্যাঁ, এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে বুঝতে পেরেছি। তো আপনি বাহিরে কি করতে হয়, এখন কি করেন? আচ্ছা, আপনার উচ্চতা কত? উচ্চতা, আচ্ছা, আপনার যে সমস্যাটা, এটা এখন রিহ্যাব চিকিৎসা দরকার, যেটা আমরা বাংলায় বলি পুনর্বাসন, ইংলিশে বলে রিহ্যাব থেরাপি। আপনার রোগটাকে আরো
পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে রিহ্যাব থেরাপি করলে আপনি ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবেন। আপনার চিকিৎসা ডিলে হওয়ার কারণে সমস্যাগুলো হয়েছে, অবশ্যই রোগটা আপনি অনেকদিন ভুগছেন। এই জন্য আমরা বলি যে কোনো রোগের চিকিৎসার আগে রোগ নির্ণয় জরুরি। আপনারা ডাক্তারের কাছে গিয়ে বলেন আপাতত ওষুধ লিখে দেন, চিকিৎসা দিয়ে দেন, এই ভুলটা আর করবেন না ভবিষ্যতে। মানুষ যাদের যে সমস্যা হোক না কেন, আপনারা গিয়ে ডাক্তার সাহেবকে বলবেন যে আমার আগে কি রোগ হয়েছে সেটা আইডেন্টিফাই করেন, না হলে কিন্তু আপনার মতো এরকম দুর্ঘটনা হতে পারে জীবনে। কারণ একটা মানুষ যখন হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আপনারও যেমন খারাপ আপনার ফ্যামিলির জন্য কষ্টকর। আমার মনে হয় আপনাকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো করে কিছুদিন হসপিটালাইজড করে রিহ্যাব থেরাপি করতে হবে, যেটা আমরা ডিপিআরসি হাসপাতালে করে থাকি। আশা করি এতে ইনশাল্লাহ আপনি আরো অনেক উন্নত হয়ে যাবেন। এখন আপনি যেহেতু বাহিরে থাকেন, আপনার ওজনটা আর একটু কমিয়ে ফেলতে হবে। ওমানে থাকেন, ওমানে আপনারা কিন্তু বিভিন্ন গরুর মাংস, রেড মিট, রিচ খাবার, তৈলাক্ত খাবার এগুলা খান। দয়া করে আজকে থেকে আর এই খাবার খাবেন না, আমার কথা শুনেন এবং নিয়মিত হাঁটা চলাফেরা করবেন। দেশে এসলে ন্যূনতম 1 মাসে থাকার প্রিপারেশন নিয়ে আসলে আমরা ভর্তি করে যতদূর সম্ভব আপনাকে ইনশাল্লাহ সুস্থ করে দিতে পারবো। জি জি, আসার সময় সকল কাগজ যে পেপার গুলো আছে ডাক্তারি সব নিয়ে আসবেন নিয়মিত। এখন ডাক্তার সাহেবরা যে ওষুধ দিছে বা চিকিৎসা দিছে এটা কিন্তু কন্টিনিউ করবেন, এটাকে আপনি গাফলতি করবেন না। কারণ যেহেতু আপনার এখন হাঁটি চলাফেরা কষ্ট হয়, নিয়মিত ওষুধপত্র এগুলো খেয়ে যেতে হবে। আর যা কিছু হোক আপনাকে মানসিক ভাবে দৃঢ় থাকতে হবে। বুঝতে পারছি, এটাকে বলি আমরা ব্যাড সোর। ব্যাড সোর শুয়ে থাকতে থাকতে এটা হয়, ব্যাড সোর থেকে আপনার এই সমস্যাটা হয়েছে। তো এটা ওরই দেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আপনার আমরা আরো বেটার ট্রিটমেন্ট দিতে পারবো। আপনি দেশে আসলে ফোন নাম্বারটা রেখে দিবেন, এটা ডিপিআরসি হাসপাতালে ফোন নাম্বার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন। প্যারালাইসিস এর যে কারণগুলো দর্শক আমি বলছিলাম, তাছাড়া অনেক কারণে যেমন আঘাত পেয়ে মেরুদণ্ড ভেঙে গেলে, বিভিন্ন ইঞ্জুরি বা বিভিন্ন কারণে কিন্তু মানুষ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। আমাদের যে ডিপিআরসি এবং সারা বিশ্বে আমরা এখন সবচেয়ে বেশি স্ট্রোক জনিত প্যারালাইসিস এর রোগী পেয়ে থাকি। স্ট্রোক এমন একটি রোগ যেটা মস্তিষ্কের রোগ, যা থেকে প্যারালাইসিস হতে পারে। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, ওজন, উচ্চতা, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ডাক্তার সফিউল্লাহ প্রধান সরাসরি কথা বলছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, আপনি আমার সাথে মোবাইল ফোনে কথা বলবেন? আপনি, জি আপনি ফেসবুকে না থাকে মোবাইল ফোনে কথা বলেন। জি রুবেল সাহেব বলেন। আমি থাকি দুবাই। জি আমার ওজন হচ্ছে আপনার 55 কিলো। হুম হুম। আর হাইট হচ্ছে 5 ফুট চাই। আর আমার সমস্যা হচ্ছে আপনার ঘাড়ে। বলেন। ঘাড়ে ব্যথা। বয়স কত আপনার? বয়স হচ্ছে 35। বলেন কি সমস্যা হচ্ছে, বলেন আপনার সমস্যাগুলো শেষ করেন। আমার আমার ঘাড়ের সমস্যা। আমি আপনার ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কি সমস্যা পাওয়া গেছে? আপনি ফেসবুকটা বন্ধ করেন দর্শক। আপনি এবং আপনারা সবাই ফোন দেওয়ার সময় ফেসবুকে লাইভ অংশটা বন্ধ করে রাখবেন। আচ্ছা, এই ব্যথা হাতে আসে, হাত অবশ লাগে, ঝিঝি করে, বহুদিন লাগে, মাঝে মাঝে অবশ লাগে, ব্যথা করে হাতে, ঘাড় ব্যথা এবং হাত ব্যথা হয়। না, হাতে
কোনো ব্যাপার নাই, শুধু কাঁধে। কাঁধে? আচ্ছা, আপনার এখন কি চিকিৎসা নিয়েছেন? আপনি কি কোনো ফিজিওথেরাপি নিয়েছেন বা ওষুধ খেয়েছেন বা অপারেশনের কথা বলেছে ডাক্তার? আমি ফিজিওথেরাপি নেই, আমি আপনার ওষুধ নিয়েছি, শুধু ওষুধ খেয়েছি। এখন কি সমস্যা বলেন? এখন আমার সমস্যা হচ্ছে কাঁধে ব্যথা করে, এটাই মনে করেন না। আচ্ছা, আপনার মাথার নিচে বালিশ কয়টা দেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার যে সমস্যাটা, এটা হচ্ছে এক প্রকারের ডিক্স প্রোলাপস, পিআইডি, প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিক্স, আপনার ঘাড়ের 5-6-7 লেভেলে। এটার এখন ট্রিটমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অপারেশন, আর একটা হচ্ছে অপারেশন ছাড়া। অপারেশন ছাড়ার ভিতরে রিহ্যাব থেরাপি অত্যন্ত কার্যকরী অন্যান্য থেরাপির চেয়ে। রিহ্যাব থেরাপি যদি সঠিকভাবে করা যায় কয়েক সপ্তাহ, হয়তো 14-15 দিন হসপিটালে রেখে, এই সমস্যাটা ইনশাল্লাহ আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। আপনি আমার পেজটাতে গিয়ে দেখবেন, একটি ভিডিও আছে ঘাড়ের এক্সারসাইজ, ওই এক্সারসাইজটা দেখে আপনি করেন, উপকারে আসবে। আর অবশ্যই পাতলা বালিশ ব্যবহার করবেন, ভারী কিছু টান দিতে একটু সাবধানে টান দিতে হবে। এবং আপনার এই যে কাজের ধরন, যদি সামনে ঝুঁকে কাজ করেন, এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, সোজা হয়ে বসে কাজ করার চেষ্টা করতে হবে। আর রিহ্যাব থেরাপি যদি করা যায়, উপকারে আসবে। আপনি ঘাড়ে গরম সেঁক দিতে পারেন, দুবেলা প্রতিদিন দুবেলা গরম সেঁক দিলে উপকারে আসবে। আপনারা দর্শক যখন ফোন দিবেন, ফেসবুকে না তাকিয়ে, ফেসবুকের কথা না শুনে, যে ফোনে আপনি 01-99-770-2002 এই ফোন নাম্বার একটু দয়া করে কথা বলবেন, না হলে আপনার অনেক সময় নষ্ট হচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি নূরে আলম বলে। নূর আলম সাহেব, এখন আপনি কি অবস্থা বর্তমানে? কি সমস্যা জানি ছিল বলেন? কোমরে ব্যথা ছিল আর কি, আমার এখন ওয়েট কমছে কিছু আগের চেয়ে? সবসময় দেওয়া সম্ভব না, কিন্তু ওই নর্মালি কাজ করতে পারি না বা হাঁটা চলা, এইটা মানে গন্ডগোল করছে। আচ্ছা, আমি আমার মনে হয় ডায়াগনোসিসটা কি বলেছি বলতে পারবেন, কি সমস্যা বলেছিলাম? সমস্যাটা তো বলছিলেন মেরুদণ্ডের নিচের অংশের দিকে কোনোভাবে হয়তো প্রেশার লাগছে, এই জন্য বাঁকা হয়ে গেছে। তো আপনি বলছিলেন একটা কন্টিনিউ করলে আর মেডিসিন গুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কয়দিন হলো এই পর্যন্ত? আমি 15-10-17 দেখাইছিলাম আপনাকে। 15-10-17? আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আপনি যে আমরা ব্যায়াম দেখিয়ে দিয়েছি, ঠিক না? ব্যায়াম করলে কি ভালো লাগে? ব্যায়াম করলে, ব্যায়াম করার পর ভালো লাগে, কিন্তু আমি তো সকাল সন্ধ্যায় করি, আর বাকি টাইমটা তো অফিসে থাকা লাগে, কন্টিনিউ করা তো সম্ভব। ব্যথা কি পায়ের দিকে যায়? না, পায়ের দিকে না, এটা কোমরেই থাকে। এখানে ব্যথা ছিল, ওই ব্যথাটা ওখানেই, অন্য কোথাও এটা মুভ করে না। আচ্ছা, ঠিক আছে। আপনি ওই যে যে চিকিৎসা দিয়েছি, যে এক্সারসাইজ গুলো বলেছি, এগুলো করতে থাকেন, দুবেলা গরম সেঁক দেন, যদি সম্ভব হয় একটু সাঁতার কাটেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি খেয়াল করবেন, আপনি যদি একটু কুঁজো হয়ে বসেন, যদি মেরুদণ্ড ছেড়ে বসেন, তাহলে কিন্তু ব্যথাটা বেড়ে যায়। একটু বসার নিয়মগুলো, আমিও যে দেখেন বসছি, আমি কিন্তু স্ট্রেট বসতে হবে একটু, এই অভ্যাসগুলো একটু চেঞ্জ করা দরকার। আমার মনে হয় আপনার বসার কিছুটা সমস্যা হচ্ছে। আপনার এক্সারসাইজ করলে, ওষুধ খেলে বা যাই করলে যদি ইম্প্রুভ হয়, কিন্তু আবার ব্যথা হতে পারে যদি বসার ঘট, মানে একটু কুঁজো হয়ে বসেন, সামনে ঝুঁকে বসেন, বা চেয়ার যদি স্ট্রেট না থাকে, যেমন চেয়ারে যেখানে বসেন
সেই প্লটটা যদি সোজা না থাকে, অনেকে চেয়ার দেখবেন একটু একটু গর্ত থাকে, এই গর্তওয়ালা চেয়ারে বসা যাবে না, একটু স্ট্রেট বসতে হবে, একটানা বসা যাবে না। একটু আমার মনে হয় এই জিনিসগুলাতে একটু আপনি নজর দেন আরো কিছুদিন, আমার মনে হয় সমস্যা বাকি সমস্যাটা সেরে যাবে। তারপরও সমাধান না হলে আপনি হাসপাতালের নাম্বারে যোগাযোগ করেন, আমি অবশ্যই আপনাকে সাজেশন দিব, যেহেতু আপনি অনেক দূরে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমি চেয়েছি আপনাদের স্ট্রোক জনিত প্যারালাইসিস বা প্যারালাইসিস নিয়ে যে কোনো প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বাহিরে আছেন, আপনারা মোবাইল ফোনে সরাসরি আপনাদের ব্যক্তিগত ফোনে ফোন দিবেন, আপনারা ইন্টারনেটে ফোন দিবেন না, এতে কথা শুনতে অসুবিধা হয়, অন্য আরেকজন হয়তো রোগী লাইনে থাকে। আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয়, পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নেবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং পাশাপাশি এই ভিডিওটাকে আপনারা আপনাদের বন্ধু পেজ, আপনাদের ওয়াল, আপনাদের গ্রুপতে শেয়ার করে দিবেন, আশা করি আরেকটা রোগীর কিছু হলো উপকারে আসবে। হ্যালো, জি কে বলছেন? জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান সরাসরি কথা বলছি। আপনার নাম, বয়স, পেশা, সমস্যার কথা বলুন। শামীম বলেন। দুটো না একটা? কতদিন হলো, কি চিকিৎসা নিয়েছেন, এখন কি অবস্থা? আচ্ছা, আমি বলেন গুড, আমি বুঝতে পেরেছি। আচ্ছা শুনেন, আপনার আপনার সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়? আবার দাঁড়াইতে গেলে কষ্ট হয়? আচ্ছা শুনেন শুনেন, এটার চিকিৎসা কি? প্রথম কথা হইছে, আপনি কি করেন ওখানে, কি জুতা পায়ে দেন, আপনি কি সেফ টিস্যু ইউজ করেন? ওই জন্যই সমস্যাটা হইতেছে। আমার কথা মনোযোগ সহকারে শুনেন, সব সময় চিকিৎসা ওষুধ খাইলে লাভ হবে না, চিকিৎসা ডাক্তারের পরামর্শ, ডাক্তারের একটা পরামর্শ একটা উপদেশই হইছে চিকিৎসা। আপনার যে সমস্যাটা, এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াল স্পার, রোগের নাম ক্যালকেনিয়াল স্পার। আপনার মতো যাদের এই সমস্যা হয়, আশা করি সবাই এই সমস্যাটা বুঝতে পারবে এবং সমাধান করতে পারবে। আপনি যে জুতাটা পায়ে দেন, এই জুতাটার কারণে আপনার এই রোগটা তৈরি হয়েছে। পায়ের তলায় গোড়ালিতে যেখানে হাড্ডিটা আছে সেখানে ইঞ্জুরি হতে হতে আপনার এই রোগটা তৈরি হয়েছে। প্রথমত রোগের নাম ছিল প্লান্টার ফেসাইটিস, সেই রোগটা চিকিৎসা না হওয়ার কারণে, সঠিক চিকিৎসা না হতে হতে, ইঞ্জুরি হতে হতে এখন সেখানে হাড় বেড়ে গিয়েছে, যেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলে থাকি। এখন এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা বিভিন্ন রকম। প্রথম কথা হচ্ছে, এটার অপারেশন কোনো চিকিৎসা না, মাথার থেকে অপারেশন ঝেড়ে ফেলে দিতে হবে। যদি কোনো ডাক্তার বলে থাকে অপারেশন করতে হবে, আপনার জন্য বড় বিপদ ডেকে আনবে, অপারেশন করা যাবে না। প্রথমত চিকিৎসা হচ্ছে, এইটাতে আমরা পায়ের তলায় লেজার দিতে পারি, লেজার লেজার রশ্মি বলে, লেজার থেরাপি বলে। এইটা পিআরপি করা যেতে পারে, পিআরপি মানে কি, আপনার থেকে রক্ত নিয়ে ওই জায়গায় দেওয়া যেতে পারে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তৃতীয়ত বিভিন্ন থেরাপি দেওয়া যেতে পারে, যেটা করলেই সমস্যাটা চলে যাবে। যা কিছুই করি না কেন, চিকিৎসার পরে আবারও ব্যথা আসতে পারে যদি আপনার সেফ টিস্যু ইউজ করেন। আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। এমআরআই, এটার কোনো পারপাস নাই, এখানে এমআরআই করার কোনো দরকার নেই।
আপনার যেটা করতে হবে, আপনি যে জুতাটা ইউজ করেন, যদি সেফটি শুই আপনাকে ইউজ করতে হয় আপনার জীবিকার কারণে, কিছুদিন পর পর, প্রতি 3-4 মাস পর পর সেফটি শু নতুন করে নিতে হবে, আগেরটা ফেলে দিতে হবে। আর জুতার ভিতরে ইনসোল ফুল বলি বা হিল কুশন, নরম একটা জিনিস কিনতে পাওয়া যায় আমরা দেই, সেই জিনিসটা জুতার ভিতরে ইউজ করতে হবে। পাশাপাশি বাসায় যখন আসেন, নরম জুতা, বাসায় তো সেফটি জুতা পরার দরকার নেই, সেটা নরম সোলের জুতা ব্যবহার করবেন। আর ওজন ওজন 4-5 কেজি ওজন কমিয়ে ফেলবেন। আর আপনার বাসায় প্রতিদিন 2 বেলা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে 10 মিনিট করে নাড়াইতে থাকেন। যেহেতু এখন আপনি ওই থেরাপিগুলা দিতে পারবেন না, আপাতত ওই সেফটি শুতে নরম হিল কুশন ইউজ করেন, বাসায় নরম জুতা পায়ে দেন, খালি পায়ে হাঁটবেন না, ওজন কমান। দেশে আসলে আমরা বাকি চিকিৎসাটা করে দেবো, ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন, কারণ এটা আপনাকে ডিস্টার্ব করতেছে, যত দিন যাবে সমস্যাটা কিন্তু বাড়বে। হিল কুশন ইউজ করবেন এবং 3-4 মাস পর পর এটা পাল্টে ফেলতে হবে, নতুন আরেকটা কুশন নিতে হবে, বাসায় খালি পায়ে হাঁটা যাবে না। 3-4 মাস পর পর এটাকে পাল্টাতে হবে। হ্যাঁ, কমছে? হ্যাঁ, এখন আপনি বাসায় প্রতিদিন কুসুম গরম পানি করবেন, একটা বালতি বা গামলায় গরম পানি নিয়ে সেখানে 1 চামচ লবণ দিয়ে 10 মিনিট পা ডুবিয়ে নাড়াবেন। এটা এখন আপনার ওই বাহিরের ওমানের চিকিৎসা। আপনি যখন দেশে আসবেন, আপনার ওই জায়গা হয় পিআরপি থেরাপি দিতে হবে বা লেজার থেরাপি দিতে হবে বা অন্যান্য থেরাপি আছে, থেরাপি কয়েক লক্ষ আছে পৃথিবীতে, আপনারটার জন্য এক কোনো অপারেশন করা যাবে না। প্রথম কথা কিন্তু আমি আগেই বলছি, যদি আপনি হাড্ডির ওখানে অপারেশন করেন, হাড়টা আরো বেড়ে যাবে, এ আকাশ করা যাবে না, কোনো সার্জারি নেই। সার্জারি ছাড়া যে কোনো কনজারভেটিভ চিকিৎসা যদি কথা বলে, সেটা আপনি করতে পারেন নিশ্চিন্তে। যদি সমাধান তারা না করতে পারলে, এটা আমাদের কাছে সমাধান আছে, আপনি দেশে আসলে যোগাযোগ করবেন। স্ট্রোক জনিত যে রোগীগুলো দর্শক আমাদের ডিপিআরস হসপিটালে আসে, দেখা যায় 5 বছর, 6 বছর, 10 বছর পরে আসে, খুবই দুঃখজনক। স্ট্রোক এমন একটি সমস্যা যেটা চিকিৎসা, স্ট্রোক যেদিন হয়েছে সেদিন থেকে রিহাবে যেতে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আনোয়ার সাহেব ইতালি থেকে বলেন। আচ্ছা, তো আমার প্রায় 3-4 বছর ধরে ব্যাপার, আমি আমি লিবিয়া তাই কাজ করতাম, ওখান থেকে আর কি ইটালি তাই, তো ইটালি যখন লিবিয়া ছিলাম তখন আমার ব্যাপার অল্প ছিল, আমার কোমর ব্যথা আগে, কোমর দিয়ে আগে আমার হাতে কোনো দিন আনতে না, শুধু কোমরে ব্যথা, এখন আমার হাতে দুটো ব্যথা আছে, দুটো পায়ে, আর এখন আমি বর্তমানে কাজ করি হলো গা ঘেঁটে কাজ, সারাক্ষণ বসে কাজ, ফ্লাই কাজ করি। হুম হুম, আচ্ছা শুনেন, আমি বুঝতে পারছি, যেহেতু ওখানে আছেন ইটালিতে, ইটালির চিকিৎসা পদ্ধতি আমাদের মতো না, ওরা ওদের মতো চিকিৎসা পদ্ধতি, তো আপনার আপনি আপনার ডাক্তারকে রিকোয়েস্ট করে বলে দেখেন যে তুমি আমার একটা এমআরআই করে দাও, এমআরআই করে একটু দেখে দাও, আমার মনে হয় এমআরআই করলে আপনার সমস্যাটা পাওয়া যাবে, মেরুদণ্ডে ডিস্কের সমস্যা, দেন আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে। বিভিন্ন থেরাপি চিকিৎসা আছে, যেমন ফিজিওথেরাপি আছে, অন্যান্য বিভিন্ন থেরাপি আছে, কিন্তু আপনাকে এই চিকিৎসার জন্য রিহ্যাব ফিজিও করতে হবে, করলে সমস্যাটা চলে যাবে। আর আমি কিন্তু বারবার বলি আপনাদেরকে, যেমন বসতে হলে 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকা যাবে না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে,
কোমর সোজা করে বসতে হবে, কোমর ছেড়ে দিয়ে বসা যাবে না, কুঁজো হয়ে বসা যাবে না, তাহলেই কিন্তু এই রোগগুলো অনেকাংশে আপনার এই সকল কোমর ব্যথা জনিত সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর ওই যে আপনি বসে থাকেন, এই বসে থাকার কারণে আপনার এই সমস্যাটা বেসিক্যালি হচ্ছে। আপনি আমার ফেসবুকে গেলে একটা এক্সারসাইজ আছে, দেখবেন উপর হয়ে শুয়ে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, আরো কিছু এক্সারসাইজ দিব ইনশাল্লাহ। এই এক্সারসাইজ গুলো যদি আপনি করেন অনেকাংশে উপকার আসবে। আর কোমরে গরম শেক দিতে পারেন, যেদিন ডিউটি থাকবে না, কাজ থাকবে না, সম্পূর্ণ রেস্টে থাকবেন, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি না করে একটু রেস্টে থাকেন, এটা আপনার জন্য উপকারে আসবে। এমআরআইটা করার পরে আপনি অবশ্যই সমস্যাটা পাওয়া যাবে, দেন ওইভাবে আপনাকে আবার নতুন করে চিকিৎসার চিন্তা করতে হবে। অবশ্যই, তবে ছবি পাঠাতে হবে, ওইসব দেশে ছবিটা দিতে চায় না, যে ছবি এমআরআই যে ফিল রিপোর্ট না, রিপোর্ট দিয়ে আমার কোনো উপকারে আসবে না, আমার ছবি দেখতে হবে। আপনি ছবিটা যদি পাঠাইতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আমি এখানে বসেই সমাধান দিতে পারবো। ব্যথার ওষুধ প্রয়োজন, অপ্রয়োজনে ব্যথার ওষুধ খাওয়াটা আসলে ঠিক না। এটা আপনি যতদূর সম্ভব গরম শেক দেন, এই যে আমি বললাম 1 ঘন্টা পর পর একটু উঠে যান, একটু হাঁটা চলাফেরা করেন, একটু সাঁতার কাটতে পারলে দেখেন ওখানে তো হাইড্রোথেরাপি পুল আছে, সুইমিং পুল আছে, গরম পানিতে যদি সাঁতার কাটে তাহলে আপনার উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে ফোন দিয়েছেন। যারা বাহিরে থাকেন আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে ফোন দিবেন, তাহলে ফোনের উত্তর দিতে খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়। এবং আমার একটি চ্যানেল আছে ডক্টর শফিলা প্রধান ইউটিউব চ্যানেল, আপনারও চ্যানেলটাতে গেলে আশা করি আপনাদের অনেক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ব্যথা জনিত প্যারালাইসিস জনিত সমস্যার উপকার ওখানে আসবে। আমি বিভিন্ন হেলথ টিপস দিয়েছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কে বলছেন? আমি ডাক্তার সুফিল্লা প্রধান সরাসরি কথা বলছি, বলেন। আমি হবিগঞ্জ থেকে। সুমন, আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত? 27। সুমন স্যার বলেন, কি হয়েছে আপনার? স্যার আমার গত কয়েকদিন ধরে পিছন দিক থেকে জ্বরে আর কি, মানে মেরুদণ্ডের দিক থেকে জ্বরে, কোমরে জ্বরে, পায়েও জ্বরে, পায়ের নিচে জ্বরে, পত্রিকার লেখা পড়েন না এই পর্যন্ত? তাহলে আপনি সারাদিন বসে থাকেন কেন? ওষুধের দোকানদার হয়ে যদি বসে থাকেন, আপনি ডাক্তারদের সাথে রিলেটেড, আপনার এই অবস্থা হলে বাকি লোকদের কি অবস্থা হইব? আপনি আজকে থেকে বসেন কিসে, টুলে বসেন না চেয়ারে? আরে বল কি, প্লাস্টিক? আজকে ওটা ফালাই দিবেন, প্লাস্টিকের চেয়ারে বসা যাবে না। চেয়ার বসতে হবে যে চেয়ার সমতল, প্লাস্টিকের কোনো চেয়ারে প্রফেশনাল কাজ করা যাবে না। আপনাকে ভালো মানের সমান চেয়ার, পিঠে হেলান দিয়ে বসা যায়, কাঠের চেয়ার আরো বেটার। যদি এই জাতীয় চেয়ারে বসবেন, 2 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর উঠে যাবেন, বসে থাকবেন না, দরকার দাঁড়ায় দাঁড়ায় দোকানদারি করবেন মাঝে মাঝে। হ্যাঁ, এটা করেন আপনি, বলেন। কোন ব্যায়ামটা করেন আপনি, কি জাতীয়? না না, এইসব ব্যায়াম করা যাবে না বাবা। আপনি আপনার মতো ইচ্ছা মতো কোমর ব্যথা রোগী ব্যায়াম করলে ডিস্ক আরো প্রলাপস হয়ে যাবে, আপনাকে ব্যায়াম করার কোনো দরকার নেই। আপনার প্রথম কাজ হয়েছে, আপনি কোমরে, আপনার কাছে অবশ্যই ব্যথানাশক মলম আছে, যেমন ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, এই ব্যথার মলম দুবেলা কোমরে লাগিয়ে গরম শেক দিবেন, 2 ঘন্টা পর পর,
হাঁটা চলাফেরা করবেন, একটু দাঁড়িয়ে যাবেন, একটা না একই জায়গায় বসে থাকবেন না, চেয়ার আজকে ফেলে দিবেন, নতুন চেয়ার নেবেন, এটা এমনি ঠিক হয়ে যাবে। সাঁতার কাটতে পারলে সাঁতার কাটবেন, কোমরে গরম সেঁক দেন, আশা করি 1-1.5 মাসে এটা ভালো হয়ে যাবে, না ভালো হইলে আবার আমার ফোন দিবেন। কম্পিউটার চেয়ার মানে কি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপনা আপনি যে কোনো কাঠের চেয়ার হোক, কাঠের ভিতরে যদি ফোম লাগানো থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা কাঠ বা মেটাল, মেটাল যে কোনো মেটালের চেয়ার হতে হবে, প্লাস্টিকের চেয়ারে বসা যাবে না। এবং সোজা বসবেন, কোমর মেরুদণ্ড সোজা রেখে বসবেন, খেয়াল করবেন। আমি কিন্তু অনেক ছবি দিছি আমার এখানে, আপনি যে ছবির যে গ্যালারিটা আছে সেখানে গেলে, পিকচার গ্যালারি বা যেটারে বলে পোস্ট, সেখানে গেলে অনেক ছবি পেয়ে যাবেন, দেখবেন আপনি আমার কথা মতো চললে এমনি ভালো হয়ে গেছে, কোমর ব্যথা বুথা নাই। ঠিক আছে, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আজকে কেউ স্ট্রোক নিয়ে কথা বলছেন না, আপনাদের কেউ কোনো প্যারালাইসিস রোগী নাই নাকি আজকে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আব্দুল আহাদ, নওগাঁ। বলেন, আপনার বয়স কত? পাসপোর্ট 5 ইঞ্চি, উচ্চতা, ওজন? বলেন, কষ্ট বলেন। কোন জায়গা বললেন? হাঁটু, পেটি, মাংস, মাংস পিছনের মাংস বলেন। হ্যাঁ, আর কি সমস্যা? কোমর ব্যথা আছে? অন্য কোথাও ব্যথা আছে কিনা, শরীরের অন্য কোথাও ব্যথা আছে কিনা আপনার? আচ্ছা, আপনার পেশা কি, আপনি কি করেন? আচ্ছা, ভারী কোনো কিছু করতে হয়, যেমন গাড়ি টানতে হয়, ঠেলা দিতে হয়, এই জাতীয় কোনো কাজ করতে হয় আপনার? এগুলি খেয়ে কোনো লাভ হবে না। ডাক্তার সামনে জিজ্ঞেস করছেন আপনার এই যে মাংসে ব্যথা, এটা কি কারণে হচ্ছে, সে বলেছে যে এই সমস্যা, কোনো সমস্যা বের হয়েছে? আচ্ছা, আপনার কি মাঝে মাঝে কোমর ব্যথা হয়? জি, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আপনার সমস্যা আসলে ওই মাংসে পেশিতে না, সমস্যাটা কোমর থেকে হচ্ছে। কোমরের পিএলআইডি রোগীর কমপ্লেন এরকম পায়ের ব্যথার কথা বলবে, দুই পায়ে মাংসপেশিতে হাঁটাহাঁটি করলে কষ্ট হবে। আপনি দ্রুত কোমরের একটা এমআরআই করে ফেলবেন। এমআরআই করলে এমআরআই বলবেন ডাক্তার সাহেবরে গিয়া, জি স্যার আমার একটা এমআরআই লিখে দেন। আপনি কোথায় থাকেন বললেন? বগুড়ায় সম্ভবত এমআরআই আছে। আপনি ওখানে একটা এমআরআই করে এমআরআইটা যদি ছবি বা কারোর মাধ্যমে আমার কাছে পাঠাতে পারেন, অথবা ডাক্তার সাহেবের আগে দেখান উনি কি বলে। এমআরআই করা জরুরি, তারপরে আপনার পরবর্তী চিকিৎসা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ভাই মিথিলা থেকে বলছি, আমার নাম রিপন। রিপন, শিপন, শিপন সাহেব, আপনার বয়স কত, কি সমস্যা? আমার বয়স তো 40, কিন্তু আমার সমস্যা হলো কিছুদিন পর পর আমার এক সময় হাতে ব্যথা হয়, এক সময় হাঁটুতে ব্যথা হয়, এক সময় মাথায় ব্যথা হয়, এক সময় পায়ে ব্যথা হয়। আবার ভালো হয়ে যায়? রাতে আমার ব্যথা হয়,
খাবার নিয়ে কথা হইছে আর আসতে পারি নাই খাবার পাঠা দিলে আপনার উচ্চতা কত ওজন কত 5 ফুট 2 ইঞ্চি ওজন হলো 62 কেজি 5 ফুট 2 ইঞ্চি 62 কেজি জি প্রতিদিন কি দুম্বা খাসি গরু ছাগল খাওয়া হয় হ্যাঁ জি মাংস খাওয়া হয় কিন্তু তাহলে প্রতিদিন মাংস খাই না কয়দিন সপ্তাহে কয়দিন সপ্তাহে 2 দিন যাই আর কি খান সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ খান না সমুদ্রের আচ্ছা শুনেন আপনি আপাতত মাংস খাবেন না অন্তত 3-4 বছর মাংস খাওয়া বন্ধ মাংস বলতে হচ্ছে গরু খাসি ছাগল ভেড়া দুম্বা মহিষ উট এদের মাংস মুরগি পাখি হাঁস কবুতর খাওয়া যাবে এই মাংসগুলা খাবেন না সামুদ্রিক মাছ খাবেন না ডাল জাতীয় খাবার একেবারে কমিয়ে ফেলবেন ফাস্ট ফুড খাবেন না বার্গার বার্গার আছে না ফাস্ট ফুড এগুলা খাবেন না আশা করি আপনার এটা অনেক উপকারে আসবে আপনি আপনার কিছু ওই ইউরিক অ্যাসিড সম্ভবত বেড়ে গিয়েছে বা বেড়ে যায় মাঝে মাঝে আবার কমে যায় এই খাবারগুলো ছেড়ে দিলে আশা করি উপকার আসবে খাদ্য তালিকায় অ্যাড করবেন প্রতিদিন দুধ অথবা দই নিয়মিত হাঁটবেন হাঁটার অভ্যাস করবেন আর হচ্ছে দেশি মাছ খাবেন ঠিক আছে নিয়মিত পরিমিত ঘুমাবেন আশা করি সমস্যা অনেকাংশে কমে যাবে যদি ভিটামিন ডি কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে ভিটামিন ডি কিনে খেতে পারেন ওরা ফার্মাসিস্ট ডোজ বলে দিবে সেটা আপনার উপকারে আসবে এইভাবে আপনি 1-2 মাস করে দেখেন আশা করি ইমপ্রুভ হয়ে যাবে তারপরও সমাধান না হলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আচ্ছা এখন আমি যে পরামর্শ দিয়েছি এটা করেন আর ফেসবুকে যে লাইভ গুলো আছে এই লাইভটাকে আপনি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে বলেন যেন উপকারে আসে ঠিক আছে ওকে দর্শক আমার ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান আপনারা চাইলে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চাইলে বা পরামর্শ পেতে হলে আমি ইউটিউব আছে সেই ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া ফেসবুকের পেজ তো আছেই আপনারা টুইটার লিঙ্কডইন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার নাম লিখলে সার্চ দিলে আপনাদের বিভিন্ন পরামর্শ পেয়ে যাবেন এবং www.shofiullahpradhan.com এটা আমার ব্যক্তিগত ওয়েবসাইট সেখানে আপনারা ভিজিট করতে পারেন হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম কে বলছেন একটু জোরে বলেন মাসুদ সাহেব আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি আপনার বয়স কত সমস্যা বলেন সমস্যা বলেন আমি শুনতে পাচ্ছি ব্যাক পেইন হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন কি বলেছে কি রোগ বলেছে ব্যাক পেইন কেন হচ্ছে কি সমস্যা এটা বলেছে এমআরআই করেছেন এমআরআই আপনার কোমরের একটা এমআরআই করে ফেলতে হবে যেহেতু ব্যাক পেইনে ভুগছেন দীর্ঘদিন এমআরআই করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে বোঝা যাবে যে কি হয়েছে সমাধান তো না মানে কনফার্ম হবে ডায়াগনোসিস রোগের চিকিৎসার আগে ডাক্তারদের কাছে ডায়াগনোসিস জানতে চাইবেন হ্যাঁ ডায়াগনোসিস কি রোগ কেন হয়েছে দিস ইজ ইম্পর্টেন্ট আপনি একটাই কষ্ট করে ডাক্তারকে বলে একটা এমআরআই করে ফেলেন অবশ্যই উনি আপনাকে সমস্যাটা বুঝিয়ে দিবে দেন এমআরআই অনুযায়ী চিকিৎসা অনেক সময় সেই ক্ষেত্রে
বিভিন্ন এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়, বিভিন্ন থেরাপি দিলে ভালো হয়ে যেতে পারে, বিভিন্ন রিহ্যাব থেরাপি দিতে হতে পারে, ফিজিওথেরাপি দিতে হতে পারে, অনেক সময় অপারেশন করতে হতে পারে, ইট ডিপেন্ডস অন। আমার মনে হয় আপনি একটা এমআরআই করে ফেলেন, তাহলে সমস্যা অতি সহজেই বোঝা যাবে। কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারেন, কোমরে অনেক উপকারে আসতে পারে। যদি গরম সেঁকে ভালো লাগে আপনি গরম সেঁক কন্টিনিউ করবেন। স্ট্রোক আমাদের এখন আমার মনে হয় একটি ওয়ার্নিং বিষয়। স্ট্রোকের দুটি কারণ, একটা হচ্ছে আপনার হেমোরেজিক, রক্তনালী যদি ছিঁড়ে যায় মস্তিষ্কে তা থেকে স্ট্রোক হতে পারে, আর একটা হচ্ছে ইসকেমিক, রক্তনালী অনেক সময় শুকিয়ে যেতে পারে। তো রক্তনালী শুকিয়ে যাওয়া রোগী আমাদের সবচেয়ে বেশি। আমি একটি ফোন নিয়ে আসছি দর্শক। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? বলেন সাইফুল সাহেব, আপনার বয়স কত, ওজন কত, কি সমস্যা? আমার বয়স হচ্ছে আপনার 25 বছর, আমার ওজন হচ্ছে 55 কিলো, আর আমার সমস্যা হচ্ছে গাড়ে। হুম হুম, কি সমস্যা? গাড়ে আপনার যেটা আজকে 7 মাস যাবে। হুম হুম, তখন আমি এখানে দুবার চিকিৎসা নেই, দুবার চিকিৎসা টা কোনো কাম হয়নি, আমি বাংলাদেশে যাই। হুম হুম, বাংলাদেশে গিয়ে সমস্যা কি বলেছে আগে সেটা বলেন। সমস্যা হচ্ছে আমি এমআরআই করেছি, এমআরআই তো আপনার 5-6 এর সমস্যা। 5-6 এর সমস্যা? আচ্ছা, এই ব্যথা কি হাতে আসে? ঘাড়ের ব্যথা কি আপনার হাতে থাকে? শুধু ঘাড়েই থাকে? আপনি কি করেন, দুবাই কি কাজ করতে হয়? ক্লিনার, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়? হ্যাঁ, মাথা নিচে বালিশ কয়টা দেন? আগে দুটো দিতেন? হম, যাই হোক, এখন শুনেন সাইফুল সাহেব, আপনার যে সমস্যা এটাকে বলি আমরা পিআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সার্ভাইকাল 5-6, এটাকে রিহ্যাব থেরাপি করতে হবে। এইটা যদি ওখানে সুবিধা হয় করতে পারেন, না হলে দেশে আসলে আমার সাথে যোগাযোগ করবেন। বলেন। আমাদের এখানে মেডিকেল কাপ নেই, বুঝছেন? হুম, তো আমরা কোনো বড় ধরনের কোনো চিকিৎসা এখানে দিতে পারি না। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার কথা শুনেন, যদি সম্ভব হয় নেবেন, না হলে আপনি দেশে আসলে আনুমানিক 2 সপ্তাহের মতো হসপিটালাইজড হয়ে রিহ্যাব থেরাপি করলে এটা পুরোপুরি সেরে যাবে। এখন আপনি যেটা কাজ করবেন, অবশ্যই বালিশ যেটা ইউজ করতেছেন পাতলা একেবারে নরম বালিশ ব্যবহার করবেন। সামনে আপনি ক্লিনিং এর কাজ করলো যত দূর সম্ভব ঘাড় সামনে ঝুইকা নিচু কুজা করে এইভাবে কাজ করতে যাবেন না, যত দূর সম্ভব বিভিন্ন ডিভাইস ইউজ করবেন। যেমন ক্লিনিং এর কাজ আপনি দাঁড়ানো কিছু জিনিস কিনতে পাওয়া যায় বা পাওয়া যায় অবশ্যই কোম্পানি সেটা সাপ্লাই করবে, সেই জাতীয় ডিভাইস ইউজ করেন, এটা অনেকাংশেই কমবে বা আর বাড়বে না। ঘাড়ে 2 বেলা গরম সেঁক দেন, মাথায় বোঝা নিবেন না। আর ঘাড়ের একটা এক্সারসাইজ আছে, আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে ওখানে পেয়ে যাবেন, অথবা এই ফেসবুকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ওই ব্যায়ামটা আপনি করেন, যদি গরম সেঁক দেওয়ার ব্যবস্থা থাকে গরম সেঁক দেন, এভাবেই চলুক, দেশে আসলে এটা আমি রিহ্যাব থেরাপি করে দিব, ইনশাল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবে। আসলে এটা বিভিন্ন রকম খরচ আসে, আপনি আমার মনে হয় আপনার খরচটা ধরে রাখেন আনুমানিক পার ডে একটা হিসাব দিতে পারি আমরা, এখানে বিভিন্ন থেরাপি সহ পার ডে 2800 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত নেওয়া হয়, বিভিন্ন রকম রেট আছে, এটা কয়দিন থাকতে হয় তার উপরে নির্ভর করে। তো তারপরে আপনি এই লাইভ শেষ হলে এই ফোনে যোগাযোগ করে আপনি একটা আনুমানিক হিসাব নিয়ে নেবেন।
হ্যাঁ, আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, আপনি ওই হিসাবটা ফোনে পরবর্তীতে ফোন দিলে যেই ফোন ধরুক আপনাকে হিসাবটা দিয়ে দিবে। স্ট্রোকের আমরা যে কারণগুলো বেশি পেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ডায়াবেটিস রোগী আছেন আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। অনিয়ন্ত্রিত হাই ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন ধূমপান, অ্যালকোহল খাওয়া, এই সকল কারণে প্রতিনিয়ত স্ট্রোকজনিত প্যারালাইসিসের রোগী বেড়েই চলছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি রফিক সাহেব বলেন, আপনার বয়সগত সমস্যা কি, আপনি কি নিজে রুগী? না, আমার ওয়াইফ রুগী। বলেন আপনার ওয়াইফের কি সমস্যা, বয়সগত, ওজন কত? আপনার স্ত্রী কি বিয়ের সময় এত ওজন ছিল না আপনার এখানে আসার পরে ওজন? বিয়ের সময় ছিল না। তাহলে আপনি বাজার টাজার কমায় দেন, প্রথম চিকিৎসা হয়েছে আপনার এটা। হ্যাঁ, ওনার খাবার দাবার কমান, ওনার 5 ফুট উচ্চতা, একজন মহিলা 70 কেজি, মানে কি বুঝছেন 15 কেজি ওজন বেশি আছে। এবার বলেন সমস্যা, বলেন সমস্যা। হরমোনের সমস্যা মানে থাইরয়েড খাচ্ছে চিন্তা করে। এটা কি বিয়ের পরে পাওয়া গিয়েছে? এখন বিয়ের আপনার বিয়ের আগে মনে ছিল কিন্তু আমরা বলতে পারবেন না। আচ্ছা এখন সমস্যাটা বলেন। থাইরক্স খাচ্ছে, অসুবিধা নাই, খেতে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে কি জানতে চাচ্ছেন? এখন জানতে হচ্ছে হাজুম নিচে মাংস পিছিতে প্রায় 1 বছর ধরে ব্যথা, মানে প্রেগনেন্সি অবস্থা ব্যথা যে শুরু হয়েছে এটা যাচ্ছে না। না, এই ব্যথাটা যাচ্ছে না। কোমর ব্যথা আছে পাশাপাশি, মাঝে মাঝে কোমর ব্যথা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে কোমর ব্যথা আছে। আচ্ছা শুনেন, ব্যথাটা কিন্তু টাইম পায়। বুঝতে পেরেছি, ওনার দ্রুত কোমরের একটা এমআরআই করে ফেলতে হবে। এটা এটা মেরুদণ্ডের যে দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, ডিস্ক অনেক সময় ফেটে নার্ভে চাপ দিয়ে থাকে, চাপ লাগে বা প্রলাপস হতে পারে। আপনি ওনার যেহেতু অনেক দিন হয়েছে একটা এমআরআই করে ফেলেন, একজন বিশেষজ্ঞ ডাক্তারের সামনে শরণাপন্ন হয়ে। আপনি থাকেন কোথায়? আপনার ওয়াইফ কোথায় থাকে? ওয়ারি। তাহলে আপনি আমাকে নিয়ে আসতে পারেন, আমি দেখে একটা এমআরআই করে আগে দেখতে হবে। আর যে ওষুধটা খাচ্ছে বলেন, জি অসুবিধা নাই, ব্যথা মাংসপেশি তো হলো সমস্যা কোমরে। আপনার কথায় আমি বুঝতে পেরেছি, আমরা যেহেতু এই রোগের চিকিৎসক, কোন রোগীর ব্যথা কোথায় হলে কি হতে পারে এটা আমরা বুঝতে পারি। ওনার সমস্যাটা কোমর থেকেই হচ্ছে, কোমরের থেকে নার পায়ে গিয়েছে রগ, যার কারণে কোমরে কম্প্রেসড হলে পায়ে ব্যথা হতে পারে এবং তাই হয়েছে। এবং ওনার অতিরিক্ত ওজন যার কারণে সমস্যাটা আরো বেশি হচ্ছে। আপনি যে থাইরক্সটা খাচ্ছে এটা চলবে, এটা বন্ধ করা যাবে না, মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে। আর খাবারটা, হ্যাঁ হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে এটা চালু রাখেন, আর একটা এমআরআই করে দেখতে হবে। এমআরআই করে আমাকে দেখান, আমি দেখে তারপরে কি করতে হবে বলে দেব। আচ্ছা স্যার, এই নাম্বারটা এটা কি সবসময় কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই হাসপাতালের নাম্বার, আমার সিরিয়াল দেওয়ার নাম্বার। আপনি এই নাম্বারে ফোন দিয়ে, একদিন আগে আমরা সিরিয়াল নেই, দুই দিন আগে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ওকে, আপনাকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম দর্শক, যে স্ট্রোকের সমস্যা বেড়েই চলছে, এজন্য আমাদের যেটা করতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, অ্যালকোহল জাতীয় খাবার বা এই জাতীয় যারা খান এটা পরিহার করতে হবে, নিয়মিত গোসল, ঘুম এগুলা করতে হবে, এবং আপনার যেটা সুশৃঙ্খল জীবনযাপনে আসতে হবে। অতিরিক্ত ডায়াবেটিস বেড়ে গেলে কন্ট্রোলে আসতে হবে, না হলে স্ট্রোক জনিত প্যারালাইসিসে ভুগতে হবে এবং এইটা আপনাকে একটা দুর্বিষহ জীবনে ফেলে দিতে পারে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলেন? নাম বলেন। আচ্ছা বলেন, আপনার বয়স কত, কি সমস্যা? আচ্ছা,
কতদিন ধরে কোমর ব্যথা ডাক্তার দেখিয়েছেন? এই কোমরের ব্যথা কি কাজ করলে বেড়ে যায়, চলাফেরা করলে বেড়ে যায়, নাকি শুয়ে থাকলে বাড়ে? বুঝতে পেরেছি। আপনি বাহারাইন ওখানে কি করতে হয়, সামনে ঝুইকা কাজ করতে হয়? টেইলারিং, এই যে এই টেইলারিং যারা করে বেশিরভাগ রোগীরই কোমরে পিএলআইডি হয়। ওই যে বসে বসে সামনে একটু গুজো হয়ে ঝুইকা কাজ করতে হয় বা দাঁড়িয়ে গুজো হয়ে, এই থেকে এটা হয়। আপনি দ্রুত একটা এমআরআই করে ফেলবেন কোমরের। হ্যাঁ, যদি ওখানে ডাক্তার দেখানো সম্ভব হয় ওখানে দেখিয়ে একটা এমআরআই করলেই সমস্যাটা পাওয়া যাবে। আর টেইলারিং মাঝে মাঝে এক নাগারে বসে থাকবেন না। আমি যেটা কিন্তু পরামর্শ ইতিপূর্বে দিয়েছি বিভিন্ন রুগীকে, এগুলো একটু শুনে আবার পরামর্শগুলা ওইভাবে মানার চেষ্টা করেন, আর একটা এমআরআই করে ফেলবেন, এটা নিয়ে বসে থাকবেন না। এটা ওই কোমর থেকে, আপনার বয়স তো বেশি না, 25 বছর বয়সে তো আর হাঁটুর রোগ হবে না, এটা কোমরের রগের থেকে পায়ের দিকে ব্যথাটা হয় মাঝে মাঝে। ওই যে রোগী বলছিল মাংসে ব্যথা, পায়ের মাংসে, এটা হতে পারে, এটা হচ্ছে আমরা বলি রেফার্ড পেইন। তো আপনার কোমরে এমআরআই করলেই বোঝা যাবে সমস্যাটা। ইনশাআল্লাহ আজকে আমি স্ট্রোক এবং প্যারালাইসিস নিয়ে কথা বলবো বলেছিলাম, কিন্তু বেশিরভাগই আপনাদের ব্যথা, রোগী ব্যথা নিয়ে আপনারা ভুগছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নাম, বয়স, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। জি, ওনার সমস্যা বলেন। দুই পাশে যে, হ্যাঁ, কোমরের মাংস যেগুলা দুই পাশে ওইখানে ব্যথা। ওনার বয়স কত, উনি বাইরে কি করেন, সমস্যা কতদিন? ওজন কেমন? আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? এমআরআই করেছিল? এমআরআই করেছিল। আচ্ছা, এই কোমরের ব্যথা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকে যায় মাঝে মাঝে, গাদিতে ব্যথা হয়? আচ্ছা, আমার মনে হয় যেহেতু এমআরআই খারাপ কিছু পায় নাই, ওনার বাত জাতীয় কোনো রোগ থাকতে পারে, কিছু ব্লাড টেস্ট করলে বোঝা যাবে। উনি কি দেশে আছে এখন না বাহিরে আছে? উনি দেশে আসলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, ওনাকে কিছু টেস্ট করে দেখতে হবে বাত জাতীয়। আপনি ওনাকে বলেন ওনার ওজন যেন না বাড়ে, আর যেহেতু বাহিরে থাকে এই লাল মাংস যেন না খায়, গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই মাংসগুলো যেন না খায়। ওই গাদিতে গরম সেঁক দিতে বলেন, কাজ না থাকলে একটু রেস্টে থাকতে বলবেন, যদি রেস্টে থাকলে ভালো লাগে রেস্টে থাকবে, নিয়মিত হাঁটা চলাফেরা করবে, সামনে ঝুঁকে কাজ করবে না, এইগুলো উপদেশগুলো একটু বুঝায় বলেন। আর যদি উনি ভিডিওটা দেখতে পারে তাহলে হয়তো উনি অলরেডি শুনছে, আপনি ভিডিওটা ওনাকে দেখাতে পারেন যখন কথা বলবেন। আর ওনার আমার মনে হয় কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন, করলেই সমস্যাটা বোঝা যাবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসি চিকিৎসায় এখন, সেটা হচ্ছে স্ট্রোকের চিকিৎসা কি। স্ট্রোকে বেশি অনেক ক্ষেত্রে রোগী মারা যেতে পারে, যারা বেঁচে থাকে তাদের এক পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, একটা হাত অবশ হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে, মানুষকে চিনতে অসুবিধা হতে পারে, বিভিন্ন সমস্যা নিয়ে এক প্রকারে প্যারালাইসিস গ্রস্ত হতে পারে, যেটা বেশিরভাগই হেমিপ্লেজিয়া হয়ে থাকে। এই রোগীর যেদিন থেকে প্যারালাইসিস হয়েছে ওদিন থেকে তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে। আপনারা এই বিষয়ে সচেতন না বা আমাদের দেশে এখনো ওইভাবে সচেতন হয়ে ওঠে না, আমাদের কাছে রুগী যখন 3 বছর 2 বছর 3-4 মাস 5 মাস পরে নিয়ে আসে, হয়তো আমাদের যতটুকু সম্ভব আমরা রিহ্যাবিলিটেশন করে দিই, কিন্তু রুগী যত আর্লি আসে ততই ভালো রিহ্যাব করা সম্ভব। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
জি জি, আমি ডাক্তার শফিল্লা প্রধান বলছি সরাসরি। আপনি বলেন, আপনি মোবাইল ফোনে কথা বলেন, আপনি ফেসবুকে আপলোড হতে কয়েক মিনিট সময় লেগে যায়। আপনি আমার সাথে হ্যাঁ অফ করে দেন, অসুবিধা না। আপনার সমস্যাটা বলুন। ওয়ালাইকুম সালাম, আপনার নাম কি, বয়স কত? কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলেন সম্রাট সাহেব, বলেন। আমার বয়স 30 বা 31, আমি পানিগঞ্জে থাকি। আমার ওজন হয়েছিল 63 কেজি, 62-63 বা 64 এরকম। উচ্চতা হয়েছিল 5'4". আচ্ছা বলেন সমস্যা। রোজা ঈদের আগে আমার ওই মাদার নিচে শিরশির শিরশির করে একটা ব্যথা হতো, তো ওইটা আমি এখানে একটা সদর হাসপাতালে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ওটা কিছু ওষুধ দেওয়ার পরে ওইটা ভালো হয় নাই বলে আমি খুলনা নিউরোলজি এক হাসপাতালের ডাক্তার দেখাইছি। উনি কিছু ওষুধ দেওয়ার পরে 3 মাস আমি চিকিৎসা নিয়েছি, তো মোটে ভালো হয় না কিন্তু ব্যথাটা বাড়ে। ব্যথাটা হয় কিরকম, ওই ওর পরবর্তীতে ব্যথাটা আর কি পিঠের মাঝখানে মেইন শিরা দিয়ে উঠতে উঠতে ঘাড়ের দিকে উঠে, মানে ঘাড়ের দিকে ব্যথা করতো, এবং ওই মেইন শিরার দুই পাশে যে শক্ত মাংস বা রগ বলে ওইখানে আর কি ব্যথা করে। তো ওরা একটা ভালো না হওয়ার পরে আমি মানিকগঞ্জে নিউরোলজি এক ডাক্তারের চিকিৎসাধীন বর্তমানে আছি, কিন্তু উনি বিভিন্ন পেইন কিলার বা দেখা যাচ্ছে যে ওষুধ ওই যে এগুলো দিতে দেওয়ার পরে আমি এখনো সুস্থ হই নাই। আমার ব্যথাটা কম আছে কিন্তু এখনো ব্যথা আছে। বসলে আপনি কি করেন, আপনি কি করেন, পেশা কি? আমি ডেস্ক জব করি, মানে বসে বসে কম্পিউটিং করতে হয়। হ্যাঁ মানে লেখালেখি করা লাগে, কম্পিউটার আগের মতো এখন আর চালাই না, কারণ আপনার এটা ইউটিউবে দেখার পর থেকে আমি অনেকটা সতর্ক ভাবে চলি। আচ্ছা আপনি হাঁটা চলাফেরা করলে, কাজ টাজ করলে, খেলাধুলা করলে কি ব্যথা বেড়ে যায়? না মানে আসলে ওই ধরনের কোনো সমস্যা না, বা পাকা হইলে ওই যে পিছনে যে আপনি একটা ব্যায়াম দেখাইছেন না, ওই ব্যায়ামটা মানে আমি বেশ কিছুদিন করি বা ফেঁকা দেই, কিন্তু আমার আসলে ওই ব্যথাটা মাঝখান থেকে ঘাড়ের দিক থেকে আর কিছু থাকে, কিন্তু আমি যদি নড়াচড়া করি বা এগুলোই ব্যথা হয় না। আচ্ছা বুঝতে পেরেছি, এটা একটা মেকানিক্যাল পেইন, ভয়ের কিছু নাই। এভাবে ব্যথার ওষুধ খাওয়ারও কোনো মানে হয় না। আপনি কিছু স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো আমি অতি শীঘ্রই ইউটিউবে দিব, এক্সারসাইজ গুলো আপনার দরকার। আপনি ওই এক্সারসাইজ, বা যেহেতু মানিকগঞ্জ থাকেন আপনি প্রতিদিন একবার সাঁতার কাটবেন, শীত আসার আগেই শুরু করে দেন, আর সকালবেলা উঠে হালকা একটু জগিং করবেন, সাঁতার কাটেন, ব্যথা হলে পিঠে একটু গরম সেঁক দেন, এটা চলে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আর ওই যে ডেস্ক জবে যেটা বলছি আমরা, একটানা বসে থাকবেন না, একই অবস্থানে মাঝে মাঝে আর মেরুদণ্ড সোজা করে বসবেন, স্পাইনটা সোজা রাখতে হবে, কুঁজো হয়ে বসা যাবে না, আমার কাছে বড় কিছু মনে হচ্ছে না। তারপরেও যদি এটা পারসিস্ট করে, দীর্ঘদিন থাকে, আপনাকে এমআরআই করে ফেলতে হবে, কারণ স্পাইনাল ভিতরে ইন্টারনাল কিছু সমস্যা থাকতে পারে। সেটা আমি আবু নাথারে যখন দেখেছিলাম উনি আমাকে ঘাড়ের অংশে এমআরআই করাইছিল আবু নাথার হাসপাতাল থেকে, তো ওই যে ওনার দেখানোর পর উনি দেখে বলে কোনো সমস্যা নাই, তারপর ওষুধ দিল। আপনার ব্যথা তো শুধু ঘাড়ে না, আপনি তো বলছেন যে পিঠ থেকে উপরে উঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজার নিজে ওটা শিরশির করে, কিন্তু মাজার উপরে যে একটা ভাগ আছে না আপনার দিকে, ওইখান থেকে ব্যথাটা একদম ঘাড় পর্যন্ত ব্যথা করে। তো ওগুলা তো এমআরআই ছবি লাগবে, ওই অংশগুলো দেখা দরকার। হ্যাঁ আমার মনে হয় আপনি এখন যে সাজেস্ট করলাম এগুলা করেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক, আজকের জন্য আমার ফেসবুক লাইভ বন্ধ করতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আগামী সপ্তাহে আবার আমি যে কোনো দিন আসবো, প্রতি বৃহস্পতিবার রাতে তো আসি, তাছাড়া যদি অন্য কোনো টাইমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আসতে পারি, অবশ্যই আপনাদেরকে ফেসবুকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।